Assalamualaikum সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি সৌদি আরবের মসজিদুল কুবার মধ্যে অনেক দূর দূর থেকে এখানে অনেক পর্যটকরা আসছে এই মসজিদটা দেখার জন্য এই মসজিদে আমি দুই রাকাত নামাজ পড়ব আর পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করব মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার দূরে কুবায় এই মসজিদটি নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার ইসলামীবিদরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মসজিদে যে দুই রাকাত নামাজ আদায় করবে তাকে একটি উমরা হজ করার সব দেয়া হবে পবিত্র কুরআনুল কারীমে কুবা অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তাআলা তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক আছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে পছন্দ করেন